Ashit Sandosha, DJ Bapi, do Shaik number pole. Are you going to get it? I wish I would take a police journey. But if you don't, we have a canker colossi. Dale, kill a river. See, I do my jireto, low caribula. আমার কাঙ্কের কলসি চলে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, ও আমি কি অগ্রসর হয়ে দেখি কেমন নারী বাবা কণ্ঠে গান গাইছে। ওই সেই সুর ভেসে আসছে কিন্তু কে গাইছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি আরো অগ্রসর হয়ে দেখব কেমন নারী বাবা কণ্ঠে গান গাইছে। আরে আমি এত জোরে জোরে কথা বলছি, সুন্দরী তো আমার দিকে ফিরে চাইছে না, তবে কি সুন্দরী কানে শুনতে পায় না? আমি খাটে যখন এসে গেছি কেমন ভাবে কথা বলতে হয় স্নান করবো বলে এসেছি গো। এখানে স্নান করা হবে না। কেন হবে না? এটা হলো মেয়েদের ঘাট। তো ছেলেদের কোন দিকে? ছেলেদের ওদিকে।
অত দূরে কখন যাব? তুমি একটু সরে যাও, আমি ডোকরা দিয়ে উঠে যাব। বলছি তো এখানে চাল করা যাবে না। আরে আমি তো নিত্য নিত্য এই ঘাটে আসি, কিন্তু তোমার তো আমি কোনো দিনের জন্য দেখি না। আমি তো নিত্য নিত্য আসি, তোমার সঙ্গে তো দেখা হয় না। তুমিও নিত্য নিত্য আসো। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? তোমার মতলব কি? না 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 না, আমি ওই মাঠের মাঝখানে চাষ করি, যদি তোমাদের বাড়িতে কোনোদিন ঘুরতে ঘুরতে বেড়াতে যাই ওই জন্য আর কি। বেশ, আমার কাছে এসো, আমি আমার বাড়ি দেখাচ্ছি। ও দূরে এই কুড়ে ঘর দেখছো? ওইটা হলো আমার বাড়ি। ওই পালাটা, ওই পালাটা, ওই পালা। হ্যাঁ, ওটা কি পালা? ওটা আবার পাড়ার নাম জিজ্ঞাসা করতে দে, ওটা গোছপাড়া। তুমি তাহলে কুচুনি নেবে? হ্যাঁ। এবার তোমার নামটা তো বললে না। আমার নাম শুনে তোমার কাজ কি? তোমার নাম না বললে তোমার বাড়ি কেউ দেখিয়ে দেবে বলো? আমার নাম শুনবে? বেশ, আমার নাম হলো হীরা কুচুনি গো, হীরা কুচুনি। কি অপূর্ব নাম! আমার নাম শুনে আমার ডাব ডাব করে হাসছো কেন? কি হয়েছে তোমার? মনে হচ্ছে চোখে নামরা কপাল উল্লু। তোমার নাম যেমন আর তোমার ওই রূপও তেমন। আগে কোনটা বলবো? আগে বলো তুমি কোথায় থাকো, কি কাজ করো। সরেশ, ওই মাঠের মাঝখানে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছো? টিক 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 করছে, ওখানে আমি থাকি গো। আমার নাম মহাদেব। কি ওসব নাম চিনি না। আরো নাম আছে বলি? ভালো নাম। সবাই ডাকে আমার হর বলে। চারতলা ঘর না ফ্যানের সর? তুমি আমার সঙ্গে রহস্য করছো, আমার নাম হর গহর। হর ঘর ওসব কোন নাম আমি চিনি না, ভালো নাম যদি থাকে বলো। বুঝতে পারেন তাহলে দেখলে চিনতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই দেখলে চিনতে পারবে। চক্ষু বন্ধ করো আর ওদিকে ফেরো। বেশ, আমি চক্ষু বন্ধ করলো। এইবার চেয়ে দেখো হীরা, আমি কে? কত কুমারী মেয়েরা তোমার চরণে ফুল তুলি সুপাতা দিয়ে তোমাকে ডাকে, তবু তারা দেখতে পায় না। আমার কি ভাগ্য ভালো বলো, এই জলের ঘাটে তোমার সঙ্গে দেখা হলো। তুমি আমার লজ্জা দিচ্ছ কেন? তোমার ভাগ্য নয় বলো, আমার ভাগ্য। আমি তো স্নান করতে এসে জলের ঘাটে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। না না, আমার বরং ভাগ্য ভালো, তোমার সঙ্গে দেখা হয়েছে। দেখা যখন হয়েছে ঠাকুর, একটু বাড়ি চলো না আমার বাড়িতে। চলো না ঠাকুর। আর একবার বলো। চলো না আমার বাড়িতে। আরে বলো কি? হ্যাঁ, এত বড় একটা মেয়ে একা যমুনার ঘাটে জল আনতে এসেছো, সঙ্গে তোমার কেউ নেই। আমি বললাম শিব, হয়ে গেলাম শিব, চলো আমার বাড়িতে। আস্তে আস্তে এভাবে কত ছেলের মজিয়েছো। না ঠাকুর, আমায় ধরেছো। তুমি আমার পতন। মরণ তোমার হয় না। যদি মরণ না হয় এই মুহূর্তে গলায় শাড়ি দিয়ে কলসি বেঁধে যমুনায় ডুবে মরো, পুরো শিবকে তুমি কোনোদিনের জন্য পাবে না। একবার দয়া করে আজ চলো গো ঠাকুর। আমার ভাব মনে করে চলো গো ঠাকুর, আমার ভাব মনে গো একবার দয়া করে চলো গো ঠাকুর, আমার ভাব মনে করে চলো গো ঠাকুর। Oh,
আর চলো না। শোনো না, আমি শুনেছি মেয়েদের একটু বেশি লজ্জা। ঠাকুর, তোমার কেমন ভাবে লজ্জা? ঠাকুর, আমি বুঝতে পেরেছি গলায় দড়ি দিয়ে ছাড়া তোমার মরণ হবে না। না ঠাকুর, গলায় দড়ি দিয়ে ওই গাছে ঝুলে মরো, বুড়ো শিবকে তুমি পাবে না হীরা কোনো দিনের জন্য না। আর চলো শিব, আমার ছেলে রাখবো তোমায়। শোনো না, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি কেউ নাই ঠাকুর, আমি একা থাকি। তুমি একা? হ্যাঁ, আমি বড় একা গো। আমিও একা গো। তবে চলো যাই, চলো 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 না। তোমার সঙ্গে আমি ভালোবাসাই মত্ত হয়ে যে জলের কলসি নিতে ভুলে গিয়েছি ঠাকুর। ভরো ভরো, আমি তো তুমি একবার দাঁড়াও, আমি জলের কলসি নিয়ে যাচ্ছি। ভরো আজ বসো গো ঠাকুর রদন সিংহাসনে গো। সত্যই তোমার সেবা যত্ন আমি সন্তুষ্ট হয়ে গেছি, এবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই আমার পর্ণ কুঠিরে। ঠাকুর, সে কি তুমি চলে যাবে ঠাকুর? আমি নিতে নিতে তোমার আগে আসব। বেশ ঠাকুর, তাই যদি হয় যাওয়ার সময় কে আশীর্বাদ করো ঠাকুর। আশীর্বাদ করি হীরা, তোমার মনের বাসনা পূর্ণ হোক, তোমার মনের বাসনা পূর্ণ হোক। ওঠো হীরা, বিদায় হীরা। হীরার গান শুনিয়া সন্তুষ্ট হইয়া অনুপাড়ারই 10 টাকা পুরস্কার করেছি, একটি গানের অনুরোধ করেছি। আজ দাদা আমায় একটি গান গাইতে অনুরোধ করেছে, তাই একটি গান গাইব। আজ ভালোবাসার মতো ভালোবাসলে আজ তারে কি গো বলা যা। ভালোবাসা Oh, my God.
হয়ে গেছে, না আর ভালো লাগছে না, এইখানে রাখবো, এখানে একটু নিদ্রা যাবো, মামা যখন আসবে তখন খাবে। কি রান্না করেছো দেখো, তুমি আগে খেয়ে দেখো, পরে আমায় বলবে তুমি আগে খাও। চাল তুমি জলে দিয়েছিলে, তুমি আমায় খেতে বলছো? চাল জলে দিয়েছিলে দোস্ত? আর ফল, আরে বাবা দাঁড়াও দাঁড়াও, ফল তো আমার জন্য। কি ফল? এই এত শেখালো, তুমি ছাড়ি রাখুনি শেখালো, ওই খাও তো দেখি এরকম ভাবে খাও। তুমি বুঝতে পারোনি, তার মানে আমার একটি নিমন্ত্রণ বাড়ি আছে। বিদেশে মামা ভাগনা চলে না। একটি কথা বলবো, নিমন্ত্রণটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি না ভাত বাড়ি, যদি বিয়ে বাড়ি হয়, যদি বিয়ে বাড়ি হয় মা ভাগনা খুব খাওয়া খাবো, খেয়ে একটা শাড়ি কিনে নিয়ে যাবো। আরে বাবা ওটা বিয়ে বাড়ি নয়। ও তাহলে শ্রাদ্ধ বাড়ি, ঠিক আছে শ্রাদ্ধ বাড়ি হয়, দুই মা ভাগনা খুব খাওয়া খাবো, খেয়ে 100 টাকা হাতে দিয়ে। আরে বাবা তা নয়, শ্রাদ্ধ বাড়ি হয়। ও তাহলে ভাত বাড়ি, ভাত বাড়ি হয়, তুই মা হয় না খুব খাওয়া খাবো, খেয়ে একটা তপ্তি বা একটা।
সব কিছু নয়। হ্যাঁ আছে, এই ব্যাপার এদিকে চাও। আমি জানি তো তুমি খাও না। আসছি আসছি আসছি। তুমি কোন পাড়ে যাবে? পাড়া তুমি তো শুনলে না। ওটা কি পাড়া? ওটা বাঘ পাড়া। তার মানে তুমি বৈষ্ণবপাড়ায় চলে যাচ্ছ? বৈষ্ণবপাড়ায় যাচ্ছ? যাচ্ছ? শোনো, ফল চয়ন করো, আমি গাঁজা খেতে যাচ্ছি। যাও যাও যাও। অসিত সান্দোশা, ডিজে বাপি, ডুশা, 1 নম্বর পোল।